মুক্তি পেয়েছে নুহা সুমায়নের ভৌতিক ঘরানার সিরিজ পেট কাটা স। বৃহস্পতিবার রাতে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিরিজটির প্রথম পর্ব মুক্তি পায়। এরই মধ্যে পর্বটি কুড়িয়েছে দর্শক জনপ্রিয়তা। নন্দিত কথাশিল্পী ও চিত্র পরিচালক হুমায়ুন আহমেদের ছেলে নুহা সুমায়ুন এরই মধ্যে নির্মাতা হিসেবে লিখিয়েছেন নিজের নাম, পেয়েছেন দর্শকপ্রিয়তা। গেল বৃহস্পতিবার তার নির্মিত ওয়েব সিরিজ পেট কাটা শো পেয়েছে মুক্তি। সবার কাছে কি মনে হবে, সুপারন্যাচারাল জিন ভূত পুরি, রাইট? আর এটার ক্ষেত্রে ভৌতিক ঘরানার সিরিজটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ নামের প্রথম পর্বটি মুক্তি পাওয়ার পর পেয়েছে জনপ্রিয়তা। সোহেল মণ্ডল ও শিরিন শীলা অভিনয় করেছেন এই পর্বে। চার পর্বের ওয়েব সিরিজটির পরের পর্বগুলো মুক্তি পাবে 14, 21 ও 28 এপ্রিল। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।